নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয় নস্কর বার্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাইকে স্বাগত তো আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব আপনি কি করে বুঝবেন যে আপনার জেবড়া ফিঞ্জ পাখি ডিম দেবে তো বন্ধুরা জেবড়া ফিঞ্জ পাখি ডিম দেওয়ার আগে ফিমেল পাখিটার থেকে মেল পাখিটা বেশি কর্মরত এবং চঞ্চল হয়ে পড়ে এবং সেই সময় যে মেল পাখিটা রয়েছে সেটি কিন্তু খুব সুন্দর একটি শীষ দেয় ঠিক ককাটেল পাখির মতো তখনই এরা মেটিং করে ঠিক সেই সময় আপনারা যদি পারেন হাঁড়ি বা ঝুড়ি যেমন ঝুড়ি দেখতে পাচ্ছেন অথবা কাঠেরও ঝুড়ি দিতে পারেন তখন সেই ঝুড়ি এবং কিছু নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে দিলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেই নেস্টিং মেটেরিয়ালটি ওরা সাজাতে শুরু করে দিয়েছে আর ঠিক তা দেখেই বুঝবেন আপনার ফিঞ্চ পাখি ডিম পাড়ার প্রস্তুতি নিচ্ছে আর অবশ্যই আপনাদের একটি কথা মাথায় রাখতে হবে যখন ফিঞ্চ পাখি কুটি তুলছে বা ওদের বাসাটি সাজাচ্ছে তখন কিন্তু ওদের সম্পূর্ণ পুরোপুরি ওয়াইভিসিতে রাখবেন প্রাইভেসি বলতে সব সময় ওই পাখি খাঁচার সামনে যাবেন না সকালে যাবেন খাবার দেবেন এবং চলে আসবেন সারা দিন আর ওই খাঁচার সামনে যাওয়ার কোনো দরকার নেই তাহলে কী হবে যদি আপনি বারবার যান তার একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে যখন ওরা ডিম দেবে আপনারা বারবার সামনে যাওয়ার ফলে সেই ডিম ডিমটি লুকিয়ে ফেলবে সেই ডিম ডিমে তা দেবে না এবং আর বাচ্চাও ফুটবে না তো না যাওয়াই ভালো খাঁচার সামনে বারবার আর ফ্রিঞ্জ পাখি এমনিতেই খুব ভীতু পাখি তাই একটু ভয়েতেই ওরা ডিম লুকিয়ে ফেলে এই সমস্যা যদি বারবার চলতে থাকে তাহলে কিন্তু ওদের বাচ্চা ডিম বাচ্চা করতে খুবই অসুবিধা হবে তাই ফ্রিঞ্জ পাখিটি যখন প্রথম ডিম পারবে তাকে সম্পূর্ণ প্রাইভেসে দেওয়ার চেষ্টা করবেন বারবার ডিম দেখার চেষ্টা করবেন না প্রায় পাঁচটা ডিম পাড়তে ওদের ছ থেকে সাত দিন টাইম লাগে তাই ওদের সেই টাইমটি দেবেন আর ডিম পাড়ার সাথে সাথে যদি আপনারা বাবা মুখি দেখতে থাকেন তখন কী হবে ওরা ডিমটি লুকিয়ে ফেলবে লুকিয়ে ফেলার পরে ডিম বাচ্চা করতে অসুবিধা হবে একটা কথা সেটা হচ্ছে যারা বাজিকার বা বদ্রি পাখি পালন করেন তাদের তারা এটা জানেন যে যখন বদ্রি ফিমেল পাখিটি হাঁড়ির ভেতরে থাকে ডিম দেওয়ার সময় তখন কিন্তু মেল পাখিটি গিয়ে খাইয়ে দিয়ে আসে কিন্তু ফিঞ্চ পাখির ওরম কোনো ব্যাপার নয় এরা দুজনে এসেই ফিমেল পাখিটি এসেও খেয়ে যায় তাই এদের খাইয়ে দিয়ে আসে না আমি তখন এখন দেখতে পাইনি তবে যখন বাচ্চা ফোটে তখন কিন্তু মেল ফিমেল একসাথেই কিন্তু খাওয়ায় আর আরও একটি ব্যাপারে বোঝা যায় যে ডিম পাড়বে পাখিকে দেখবেন ফিমেল পাখির ভেন্টটা একটু ফুলে থাকবে তার মানে কি পেটে ডিম আছে তখনই কিন্তু ওরা ডিম পাড়ার জন্য প্রস্তুতি নেবে পাখি যখন সব ডিম পেরে দেবে তা দেওয়া শুরু করে দেবে তখন কিন্তু আপনারা আর পাখির কেজের সামনে যাবেন না সেরকম হলে একবার চেক করে নেবেন যে সব ডিমে ব্লাড এসছে কিনা তারপরে চেক করে নেওয়ার পর আর সেই কেজের সামনে যাওয়ার দরকার নেই ঠিক আছে বন্ধুরা এটি ছিল আজকে টপিক যারা নতুন পাখি পালন করবেন তাদের জন্য বলে দিলাম তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ